NIDFN লেখার পরও আমরা NID কার্ড অনেকেই কিন্তু পাচ্ছি না। জানুয়ারি মাস তো চলে আসলো খুব তাড়াতাড়ি, আর তো বেশি দিন না, আজ কত তারিখ, 24 তারিখ, আর মাত্র 6 দিন অথবা 7 দিনের মতো সময় আছে। 6-7 দিনের মতো মধ্যেই কিন্তু জানুয়ারি মাস চলে আসছে, কিন্তু জানুয়ারির 2 তারিখে কি ফাইনাল মেসেজগুলো দিয়ে দেওয়া হবে? এটা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে জানুয়ারির 2 তারিখে কি মেসেজ পাঠানো হবে নাকি এর আগে পাঠানো হবে। আমি বলছি আপনাদেরকে টোটাল বিষয়টা, একটি বিষয় বুঝলে বা একটি বিষয় দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত তারিখে মেসেজটা দেয়া হবে, অ্যান্ড টোটাল বিষয়টা আপনি বুঝতে পারবেন। কোনো একটা তারিখে দেয়া হবে নাকি দেয়া হচ্ছে, ধারাবাহিকভাবে দেয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে একটু ভালো করে স্ক্রিনে দেখে খেয়াল করুন, আমি দেখাচ্ছি, তারপর বুঝতে পারবেন। তো এখানে আসার পর SCE লিখে সার্চ করবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, ECS লিখে সার্চ করবেন, gov.vd এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির ছবি দেখা যাচ্ছে এখানের মধ্যে। তো এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। আসার পর এখানে একটি নোটিশ যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করা মাত্রই কিন্তু আপনাদের সামনে একটি ডাউনলোডের একটি বিষয় ওপেন হবে, এটা ডাউনলোড করতে হবে। এই PDFটি ডাউনলোড করে নিলাম আমি। সো এটা ডাউনলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন, আমি একটু নিচের দিকে যাচ্ছি, সারণী চার খুঁজে বাহির করতে হবে। আমি সারণী 4 নাম্বারতে যাচ্ছি, সারণী চারে আসার পর এখানে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের দু তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই দিন যদি ভোটার তালিকাটি প্রকাশ করার পর আপনারা কিন্তু আপনাদের NID কার্ড ওই দিনের আগে পেয়ে যাবেন, ওই দিন শুধু না, ওই দিনের আগে আপনারা পেয়ে যাওয়ার কথা। সো জানুয়ারি মাসের এখন কিন্তু বর্তমানে ক্রমান্বয়ে মেসেজগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন এই বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না, ভোট তোলা হয়েছে 3টি ধাপে, একটি না 3টি ধাপে ভোট তোলা হয়েছে। এই 3টি ধাপের মধ্যে নাম্বার 1 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ 3 নম্বর ধাপ, যখন 3 নম্বর ধাপটা আমাদের চলতেছে বর্তমানে, 1 নম্বর ধাপে যাদের ফোরমের মধ্যে, আমি আবার বলছি, যাদের ফোরমের মধ্যে কোনো ভুল নেই তাদের মেসেজগুলো 1 নম্বর এবং 2 নম্বর ধাপে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর যাদের ফোরমের মধ্যে কোনো না কোনো ভুল, কোনো না কোনো মিস্টেক পাওয়া গেছে, তাদেরটা 3য় ধাপে পাঠানো হচ্ছে, অর্থাৎ এই মাসে পাঠানো হচ্ছে, ঠিক আছে? আর জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে সমস্ত মেসেজ প্রেরণ করা হবে। এখন যদি আপনার মেসেজ যদি না আসে, না পাওয়া যায়, বা আপনি যদি মেসেজ যদি 2 তারিখে না পান, সেক্ষেত্রে আপনি করবেন কি? আমি সেজন্য একটা ভিডিও অলরেডি মেক করে রাখছি, কী করবেন না করবেন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি এই বিষয় নিয়ে পরে কথা বলছি। তো আমি এখান থেকে যদি মেসেজ না পান সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু দেখে নেন যে 2022 সালে আপনারা আগামীতে ভোট দিতে পারবেন কি না, একটা বিষয় দাঁড়ায় যে আমি কি আগামীতে ভোট দিতে পারবো, কিংবা এই খসড়া ভোটার তালিকাটি প্রকাশ হওয়া মাত্রকে আমি কি ভোট দিতে পারবো, আমি কি ভোটার হয়ে গেলাম। সো খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম চলে আসে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে একটু লক্ষ্য করুন, এবার নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এখান থেকে আরও নিচের দিকে আছে প্রায় 39টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, ঠিক আছে? প্রায় 39টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক আছে? সংসদ নির্বাচনে আমাদের প্রায় 39টি দল অংশগ্রহণ করবে। আচ্ছা যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, এটা যেহেতু চলে আসছে তাই বললাম। আমি একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটাই দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন, একটু ভালো করে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, আমি দেখাচ্ছি, ওয়েট, এটা বাহির করে দেখাতে হবে আপনাদেরকে। এটা না, মেবি একটু লক্ষ্য করুন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা bangladesh.gov.vd এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, যদি আপনারা 2 তারিখে মেসেজ না পান সেজন্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো তারপর 8 বিভাগ এখানে প্রেস করবেন, ঠিক আছে? আপনাদেরকে 2 জানুয়ারির পরে
2 জানুয়ারির পরে আপনাদেরকে ভোটার তালিকা ডাউনলোড করতে হবে কিংবা ভোটার তালিকা সংগ্রহ করতে হবে। তো ভোটার তালিকা সংগ্রহ করার জন্য 8 বিভাগে চলে আসার পর আমি 8টা বিভাগের মধ্যে খুলনা বিভাগটা সিলেক্ট করলাম, আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে? যাই হোক, আপনারা এগুলো পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমি দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন, আমি কাজের সুবিধার্থে ডেস্কটপ সাইট করে নিলাম, ঠিক আছে? সো এখান থেকে একটু লক্ষ্য করুন, একটি খালি ঘর দেখা যাচ্ছে, আপনারা উপর দিকে দেখুন, একটি খালি ঘর দেখা যাচ্ছে। এখানে প্রেস করে আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করবেন। আমি আমার যশোর জেলাটা সিলেক্ট করছি, ঠিক আছে? এটা আমার জেলা না, কিন্তু আমি সিলেক্ট করছি দেখানোর জন্য আপনাদেরকে শুধুমাত্র, যে কীভাবে আপনারা দেখুন ভোটার তালিকাটি কীভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে আমি মুদিরাম উপজেলা, আমার উপজেলা হচ্ছে মুদিরাম, পুরো সেটা আমি সিলেক্ট করলাম, আমার না আসলে আরেকটি। তারপর এখান থেকে আমাকে খেদাপাড়া ইউনিয়নটাকে সিলেক্ট করতে হবে। সো আমি খেদাপাড়া ইউনিয়নটা সিলেক্ট করলাম, আপনি আপনার ইউনিয়নটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো তারপর এখান থেকে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? আপনার খেদাপাড়া ইউনিয়নের যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে বিভিন্ন তালিকা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন তালিকা, এখানে আমি তো লং প্রেস করে ধরে রাখবেন একটু, তারপর এখান থেকে ছেড়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা 2016, এখানে রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা 2016, এখানে জানুয়ারি মাসের দু তারিখে আরেকটি ফাইল অ্যাড হবে, সেটা হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা 2022। সো জানুয়ারি মাসের 2 তারিখে এখানে আপনারা দেখতে পাবেন যে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা 2022, যদি সেটা দেখতে পান তাহলে এখানে প্রেস করবেন, আপনার উপজেলায় আপনার উপজেলাটা আপনি চেক করে নেবেন। সো তারপর এখান থেকে আপনি ওয়ার্ডগুলো দেখতেই পাচ্ছেন, এখানে ওয়ার্ডগুলো চলে আসছে, চূড়ান্ত ভোটার তালিকা 2016 সালের ওয়ার্ডগুলো চলে আসছে। একই রকমভাবে 2022 সালের খসড়া ভোটার তালিকার চূড়ান্ত মানে তালিকাটি এখানে মধ্যে দেখতে পাবেন, ওয়ার্ডগুলো চলে আসবে, দেখতেই পাচ্ছেন। 1নং ওয়ার্ড, 2নং ওয়ার্ড, মহিলা পুরুষ তালিকা, খেদাপাড়া, তারপর আরও এখানের মধ্যে আরও অনেক এই গ্রামের নাম লেখা রয়েছে, দিঘির পাড়, তারপর খেদাপাড়া, দিঘির পাড়, আরও অনেক কিছু। যাই হোক, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনার ওয়ার্ডটা আপনি খুঁজে বাহির করে আপনি তালিকাটাই বাহির করে নেবেন। আপনি যদি পুরুষ হন পুরুষ তালিকা, মহিলা হলে মহিলা তালিকা। আমরা এখান থেকে একটি তালিকাটা প্রেস করলাম, প্রেস করে আমার তো পিডিএফটা ডাউনলোড করে নিলাম। পিডিএফটা ডাউনলোড করে এরকমভাবে আপনার ভোটার তালিকাটি আপনি ডাউনলোড করে নেবেন। সো 2022 সালের ভোটার তালিকা ডাউনলোড করে আপনি দেখবেন যে আপনার নামটি ভোটার তালিকায় প্রকাশ করা হয়েছে কি না। যদি আপনার নামটি ভোটার তালিকায় প্রকাশ করা হয়, আর যদি আপনি SMS যদি না পান, আপনি যদি SMS না পান কিংবা NID নাম্বার যদি না পান, সেক্ষেত্রে আপনি এই ভোটার তালিকা থেকে যে নাম্বারটি, এখানের মধ্যে কিছু নাম্বার রয়েছে, ঠিক আছে? আর ভোটার তালিকার একটি নাম্বার রয়েছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ভোটার তালিকার ভোটার নং, এই যে ভোটার নং যেটা রয়েছে সেটা আপনাকে কালেক্ট করতে হবে। এই ভোটার নংটা কালেক্ট করে আপনাকে এই ভোটার নংটা নিয়ে নির্বাচন অফিস পর্যন্ত যেতে হবে। নির্বাচন অফিসে এই ভোটার নংটি নিয়ে যদি আপনি দেন যে এই ভোটার নং মানে ভোটার নাম্বারটি আমার, এই ভোটার নাম্বারের যে NID নাম্বারটি, এই ভোটার নাম্বারের যে NID নাম্বারটি, এই NID নাম্বারটি আমাকে বাহির করে দেন। তারা অর্থাৎ নির্বাচন অফিসার যখন এই ভোটার নাম্বার দিয়ে উনি টাইপ করবেন কম্পিউটারে, তখন কিন্তু আপনার NID নাম্বারটি উনি দিয়ে দিতে পারবেন। ওখানের মধ্যে আপনার NID নাম্বারটি দেখাবে, তখনই কিন্তু আপনার NID নাম্বারটি উনি কিন্তু আপনার হাতে দিয়ে দেবেন বা আপনাকে দিয়ে দেবেন। ওখান থেকে আপনি NID নাম্বারটি সংগ্রহ করতে পারবেন। NID নাম্বারটি সংগ্রহ করার পর আপনি কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে অবশ্যই জানেন, আর যদি না জানেন তাহলে অবশ্যই আমি একটি ভিডিও আপনাদেরকে রেকমেন্ড করছি আই বাটনে, আপনারা আই বাটন থেকে ওই ভিডিওটি দেখে নিলে অবশ্যই আপনারা NID কার্ডটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। 2 জানুয়ারির মধ্যে যদি আপনাদের SMS না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করবেন। আশা করি পুরো বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আশা করি 2 জানুয়ারির মধ্যে চলে আসবে। আর শুনতে পাচ্ছি আমরা একটা বিষয় যে 15 জানুয়ারি নাকি ডেটটা পিছিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 3 দিন পিছিয়ে নেওয়া হয়েছে যে 15 জানুয়ারি। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই রকম কোনো নোটিশ বা সেই রকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি, সেজন্য আমরা এই বিষয় নিয়ে মুখ খুলতে চাচ্ছি না বা সেই বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাচ্ছি না। সো আশা করছি জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে চলে আসবে 15 জানুয়ারি, ওটা 3 দিন না, সরি আমি ভুল করছি, এখানের মধ্যে আপনার প্রায় 13 দিনের মতো পিছিয়ে নেওয়া হচ্ছে আমি শুনতে পেরেছি। তবে এটা আপনার যে কতটুকু সত্য এটা জানি না, ঠিক আছে?
এই জন্য এটা এটা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেরকম কোনো কিছু জানানো হয়নি, ঠিক আছে? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হ্যাভ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।